এই আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? শেখ ভালো আছেন? তো আজকে হচ্ছে আমরা কফি শপের জন্য সস বানাবো, আর সসের নাম হচ্ছে স্প্যানিশ লাতে সস। তো এটা হচ্ছে স্প্যানিশ ঠান্ডার জন্য আর কি, এটা হচ্ছে স্প্যানিশ হার, এটা হচ্ছে স্প্যানিশ বারে, মানে যেটাকে আমরা স্প্যানিশ লাতে, আইস স্প্যানিশ লাতে বলি। প্রাইস এটাকে আপনার এই 16 রেটটা বাংলাদেশে প্রায় 400 টাকা মতো। তো প্রথমে হচ্ছে ভ্যানিলা সিরাপ ডালছি 100 গ্রাম, তারপর হচ্ছে ক্যারামেল সস এইটা ডালবো 100 গ্রাম। আর হ্যাঁ, একটা কথা বলে নিই, হয়তো কাস্টমার আসতে পারে, তো ওই টাইমে আমি ওই দিকে তাকাইতে পারি হয়তো। আর আমার সকালটা হচ্ছে এখন আমার এই ডিউটি টাইম হচ্ছে সকাল 4টা থেকে 4টা বলুন তো। ওকে, তারপর হচ্ছে 100 গ্রাম ক্যারামেল সস দেওয়ার পর আমরা দিব হচ্ছে, তারপর 100 গ্রাম ক্যারামেল সস, 100 গ্রাম ভ্যানিলা, তারপর হচ্ছে আমরা দুধ দিব। আর দুধটা হচ্ছে সৌদি আরবে একটা হচ্ছে ফ্রেশ পাওয়া যায়, আর একটা হচ্ছে লং লাস্টিং করে 6 মাসের মতো মেয়াদ থাকে, ওইটা দিব, ওইটা ইউজ করবো প্যাকেটের জাস্ট দুধগুলা। তো এইটা আমি দিব হচ্ছে 400 গ্রাম, 400 গ্রাম আপনি ডেলি দিতে পারেন বা আইডিয়া অনুযায়ী দিতে পারেন। তো আমি 400 গ্রাম দুধ দিব এখানে, সো যদি দিই 100 গ্রাম, এখন এটা মাপার কাজ শেষ। এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এটা এই সসগুলো অনেক সুস্বাদু, একটু মিষ্টি, তো যারা ডায়াবেটিস রোগী করে না খাওয়াটাই বেটার, কারণ প্রচুর পরিমাণ মিষ্টি থাকে। তো আমি সাজেস্ট করবো এই সসগুলো না খাওয়ার, কারণ প্রচুর পরিমাণ মিষ্টি থাকার কারণে ডায়াবেটিস বেড়ে যেতে পারে।
গ্লাভসটা খারাপ হয়ে যাবে আর কি, এই জন্য গ্লাভ খুলছিলাম, ভাবলাম গ্লাভস ইউজ করি। এটা হচ্ছে মিল্ক বানানো একদম ইজিলি। তো দেখেন আমাদের বানানো হয়ে গেছে, তারপর এটা জাস্ট মিক্স করে নেব। সস বানানো হয়ে গিয়েছে, তো নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।